Bangladesh, Jatiya Tobaki Jubal, Andolan Sangram Ebong Oitijjo, Eti Ottonto Jonopriyo Naam, Bangladesh Jatiya Tobaki Jubal. Ajke 43tomo Protishtha Barshikite, Jubodoler Sokol Netribindo Soho, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতা কর্মী সবাইকে আজকের জন্মদিনের শুভেচ্ছা। আজকের সবার সম্মানী সভাপতি প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সহকর্মী সহযোগিতা ভাই বোনেরা, সময় খুব কম, সে কারণেই আমার ইচ্ছা থাকলেও সবাইকে সম্বোধন করার সুযোগটু নিতে পারলাম না। আমাদের যতটা সময় কম, আমার মনে হয় বর্তমান সরকারের মেয়াদ খুব কমে আসছে, তাদের সময় খুব কম। আমরা কথা না বলে যে কাজটি করার দরকার সেই কাজটি করার দিকে মনোযোগ দেওয়া দরকার। বারবার প্রতিশ্রুতি প্রতিজ্ঞা না করে একটা কিছু ঘটিয়ে দেখানো দরকার জনগণকে, আমরাই পারি, অর্থাৎ বিএনপি পারে, জিয়ার সৈনিকরাই পারে দেশের পরিবর্তন ঘটাতে, জিয়ার সৈনিকরাই পারে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে। আমাদের মাঝ থেকে অনেকে হারিয়ে গিয়েছে, অনেকে ঘুম হয়েছে, ইলিয়াস আলীর মতো গণতন্ত্র ঘুম হয়েছে, আর দীর্ঘদিন ইলিয়াস আলীর অপেক্ষা অথবা গণতন্ত্রের অপেক্ষা নিশ্চুপ বসে থাকার সুযোগ আমাদের হাতে নেই। আমাদের সেই গণতন্ত্রকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, খুঁজে বের করতে হবে গণতন্ত্র কোথায় বন্দী, কোথায় রক্ষিত। আমরা মির্জাব্বাস আর আমি সর্বশেষ 23তম প্রতিষ্ঠাবার্ষিকী করেছিলাম পল্টন ময়দান অতীতে। সেদিন খোলা গাড়িতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সমাবেশের পরে রেডিতে যোগ দিয়েছিল। সেদিন পল্টন থেকে মতিঝিল হয়ে মালিবাগ, মহাবাজার, বাংলা মোটর, হাতিরপুর, ইলিফেন্ডো, শেষ নিউ মার্কেট, সেগুলিতে অনেক বানাটি শেষ জীবনের স্মৃতি যুবদলের। আমরাও আশা করব এবং 1979 সালের 6ই ডিসেম্বর উন্মুক্ত আকাশে গিয়েছে খোলা প্যান্ডেলের মধ্যে যুবদলের প্রথম কাউন্সিল হয়েছিলেন, কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দ্বিতীয় কাউন্সিল হয়েছিল 1987 সালের 23শে মার্চ, 16 সালে বিএনপির কাউন্সিল যেখানে হয়েছে, অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ওই পাশে প্যান্ডেল। 1993 সালে একটি কাউন্সিল হয়েছে, সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের খোলা মাঠের বড় প্যান্ডেলের মধ্যে, চিফ জাস্টিসের বাড়ি থেকে কাকরাইল পর্যন্ত যে রাস্তাটি স্পন্দন ছিল। আমরা আগামী দিন যুবদলের কাউন্সিল দেখতে চাই সুরারটি উত্তর। বর্তমানে যুবদলের যে কর্মীর সংখ্যা তাতে সুরারটি উদ্যান ছাড়া কাউন্সিল পায় না। আমি আমার জীবনের মির্জাব্বাসের জীবনের কথা আমি একটি কথা বলে শেষ করবো। আমি খালেদা জিয়ার মুক্তির চেয়ে আমার কাছে বেশি জরুরি মনে হয় শেখ হাসিনার পতন। আমি শেখ হাসিনার পতন চাই। শেখ হাসিনা থাকতে খালেদা জিয়া মুক্তি পাবে না, শেখ হাসিনার পতন হলে মানুষ মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে, খালেদা জিয়া মুক্ত হবে, মানুষ ভোট দিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে এসে নেতৃত্ব দেবে।
তারে তো নাম না করব সে কাছে না তো আমাকে বলতে হবে এক দফা এক দামি হাসিনা তুই এখন যাবি অনেক পাপটা জন্ম হয়েছে এই পাপের প্রায়শ্চিত্ত তার জীবন দশায় করতে হবে সে কারণে তার পতনটাও অত্যন্ত জরুরি আমরা সেই কাজটা করব আর আমাদের দল করার অভিজ্ঞতার আলোকে আমরা যুবদল করতাম প্রত্যেকটি থানা জেলায় যেতাম ১৯৮৬ সালের ১১ নভেম্বর ২১ সদস্য বিশিষ্ট একটি যুবদলের আহ্বায়ক কমিটি নিজগঞ্জের চারপাশে নিয়ে মেয়াদ ছিল ৯০ দিন আমরা ৮০ দিনের মধ্যে ৭২টি জেলা সম্মেলন সম্পন্ন করেছি জেলায় জানিয়েছি কোন কোন জেলায় আমরা ৩বারও গেছি এই সময়টিতে মধ্যে ১৬ জন লোকসভা দিকে ছুটতাম আমরা কখনো ৫ জন ১০ জন একসঙ্গে যেতাম না ৭ দিন পরে আসতাম কোথায় কি অবস্থা আবার নতুন করে মেটে নিতাম ৮০ দিনের মধ্যে আমরা আমাদের বাকটি জেলা সম্মেলন করেছি তখন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কিনা আছেন মহাজনসেন আলাল তিনি তখন বরিশাল যুবদলের সভাপতি ছিলেন একবার বর্ণনা থেকে পটুয়াখালী আসতে হবে ২টায় লঞ্চ বন্ধ বর্ণনা থেকে আমকুড়ি গেলাম রিক্সায় আমকুড়ি থেকে পায়ে হেঁটে ১৮ মাইল পটুয়াখালী আসতাম ২টার মধ্যে আরেকবার বাগেরহাটের জেলা সম্মেলন পিরোজপুর করে গেছি মির্জাফর সামি অ্যাডভোকেট আব্দুল সালাম পরের দিন বাগেরহাটের জেলা সম্মেলন এবং সাতক্ষীরা সম্মেলন বাংলাতে আমি থাকবো মির্জাফর সাতক্ষীরায় যাবেন একসঙ্গে গেল ২জন মিলিয়ে বাগেরহাটে তেমন হোটেল নাই একটি হোটেলে একটি ছোট্ট রুম জোগাড় করা গেল মির্জাফর থাকলেন বাকি আমরা ৩জন কোথায় থাকি সারা রাত্রি যাত্রার প্যাদলে সকালবেলা আসলাম যে যাবার যে হোটেলে থাকছে সেখানে তার ঘুম হয় না ঘুম না হওয়ার কারণে যা হয় তাই হচ্ছে চোখ মুখ একদম খাদে কি হয়েছে বলে এই বন্ধু পাঁচবার বাথরুমে গেল তাইলে সাতক্ষীরা পানে যাবে তিনি সাতক্ষীরা রওনা হলেন বাঁচছে সাতক্ষীরা গেলেন সাতক্ষীরা সম্মেলন শেষ করে আবার বাঙালিটা ফেরত আসলেন রাত্রি ১১টায় তখন তাকে চেনা যায় না মনে হল চুল দাঁড়ি সব সাদা কারণ ধুলো বাড়িতে এই অবস্থা আমরা বাঙালিটার সম্মেলন শেষ করছি উনি আসলেন তারপরে অবশেষে ঢাকাটা একটা ছোট্ট উদাহরণ দিলাম আপনাদেরকে অনুরোধ করবো আপনারা জেলা জেলা থানার থানার নেতাদের ঢাকায় আনবেন না আপনারা জেলায় জেলায় থানায় থানায় গিয়ে তাদের বসে সেখানে কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত করবে আমার খারাপ লাগে নাই অনেক সহসভাপতি আমাদের মাত্র গোটা সাথে সহসভাপতি ছিল আমাদের এরকম মিটিং বা বড় মিটিংয়ের মধ্যে কোনো সময় ঢাকায় আলাদা আসলে সহসভাপতি হিসেবে একটা বক্তৃতা দিত আর সিনিয়র সহসভাপতি বরপতিবাবু দিত আর যুবদলকে বক্তৃতা দিত না ঢাকা মহানগরীর প্রেসিডেন্ট আবু সাইদ খান খোকন এবং গিয়াসুদ্দিন চৌধুরী তারা যে কোনো কোনো মিটিংয়ে বক্তৃতা দেয়নি মহানগরীর প্যাকেজে এই কারণে কিন্তু আমরা সফল হয়েছি অর্থাৎ নেতৃত্বের প্রতি তাদের একটা আস্থা ছিল আমরাও কোনোদিন মির্জাফর সামি মঞ্চে গিয়ে বসে থাকি না কখনো বক্তৃতা না দিলে খালেদা জিয়ার সামনে যাইতাম একটা বক্তৃতা দেওয়ার নিচে চলে আসতাম আমাদের পোস্টারে ছবি ছাপা হয় নাই খালেদা জিয়া সহর্ষ করেছি সেখানে আমাদের নাম থাকে নাই প্রয়োজনও হয় নাই কষ্টও নাই এই যে ব্যবধানটা আজকের সাথে এই যে ওই সময়ের ব্যবধান রং মেরঙের এত পোস্টার এত খরচ করার সুযোগ ছিল না এমনিভাবে কষ্ট করে হেঁটে হেঁটে সংগঠন করতে হয়েছে যুবদলের সদস্য যদি জেলা কমিটিতে গেছে সম্মেলনে সেই অনুমোদন দিয়ে আসছে আমাদের অনুমোদন দিতে পারি নাই
সে কারণে সাংগঠনিক প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়াটা আপনাদেরকে অনুসরণ করে। এই যে বছরের পর বছর ঢাকায় আসতেছে, দেখা হয় কি ব্যাপার, অমুক জায়গা কি কমিটির জন্য আসছে, তারা আপনাদেরকে দাওয়াত দিতে আসবে, কবে যাবেন একটা তারিখ দেন, যেটা আমাদের দিতে তারিখ দিবেন, সেখানে যাবেন, যা হবে ওখানেই শেষ করবেন। এক গুরুজনের তালিকা আনতে, আরেক গুরুজনের তালিকা সঠিক কিনা যাচাই করতে, তারপরে আবার জেলা দেবো এইটা, আবার সেন্টার করবেন আরেকটা, সময় থাকুন করছে। সংগঠনটা যেভাবে আপনাদের তড়িৎ গতিতে করা দরকার, এটা ফ্যাসিস্টের মোকাবেলা করার জন্য, সেখানে এই সংগঠন নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন, ফ্যাসিস্টের মোকাবেলা করবেন কখন। সব কথা বিএনপি বলবে কেন? আমরা যখন যুব সংগ্রাম পরিষদ গঠন করলাম, কই খালেদা গিয়ে তখন তো বলেনি, করতে আমরা করছি, আমরা যুবদল আলাদা আলাদা বিভিন্ন সময় প্রোগ্রাম করতাম, রাজপথের আন্দোলনের আগ করা কর্মসূচিতে আমরা অনুকরণ করি, আমরা অনুসরণ করি, সব সময় বিএনপি কর্মসূচি দিব, তারপরে সেই কর্মসূচি অংশগ্রহণ করবেন। আপনারা যুব সমাজকে আকৃষ্ট করতে আপনারা নিজেদের কর্মসূচি দেন, জেলায় জেলায় কর্মসূচি দেন, আর আপনারা জেলায় জেলায় ঘুরেন, না পান দশজন পান, দশজনের সাথে কথা বলবেন, দেখবেন এরা চাঙ্গা হয়ে যাবে, ঘুরে দেখবেন। মানুষ বলে ভিক্ষুকের পায়ে লক্ষ্মী, তার যত বেশি হাঁটতে পারে ভিক্ষা তত বেশি পায়, রাজনীতিবিদদের অত পায়ে লক্ষ্মী, যত হাঁটে তত সম্মান বাড়ে, তত সালাম বাড়ে, তত নেতা কর্মীরা সম্মান করে। সেজন্য বলব আপনাদের কর্মদক্ষতা আছে, ইচ্ছাও আছে, পদ্ধতিগত কিছু ত্রুটি আছে, সেগুলি আপনারা নিজেরা সংশোধন করে আপনাদের নামে, আপনারা নামেন, আমরা তো আপনাদের কাছে আছি, আপনাদের কাছে তো আমাদের কিছু চাওয়ার নাই, চাওয়ার আছে দেশের জনগণের, সে কারণেই দেশের জনগণের চাওয়া পাওয়া মিটাতে গেলে আমরা 87 সালের সম্পাদনার পর আমি আমি জব্বা যুব দলের কাজ নাই, 27 সালের এই সম্পাদনের পরে আমার মনে হয় আজকে যারা ছাত্র নেতা তাদেরকে আমরা সহযোগিতা করছি, তাদের পিছনে দাঁড়িয়েছি, তাদের পাশে থেকেছি, যাতে ছাত্ররা সংগঠিত আন্দোলন সংগ্রামটা করতে পারে। সুতরাং পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক সৌহার্দ্য, ছাত্র দলের মিটিং থাকলে আমি যাব না, যুব দলের মিটিং থাকলে ছাত্র আসবে না, কেন? ফার্স্ট অফ অল আমরা সবাই দিয়ে কি করি, তারপর আমাদের আলাদা থাকবে না। সে কারণে বলব একটি ঐক্যবদ্ধ প্রয়াস, একটি প্রচেষ্টা নিয়ে এই সরকার এতদিন থাকতে পারে না, আর সরকার অত্যন্ত দুর্বল, একটি টোকার দরকার, টোকাটা দেওয়ার জন্য একটু প্রস্তুত হন, মুখের প্রতিশ্রুতি না দিয়ে কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে আবার করেন, আমরাই পারি, আমরাই পারি, আমরা জিয়ার সঙ্গে, আমরা খালেদা জিয়ার সঙ্গে, আমরা তারেক রহমানের নেতৃত্ব আছি, আমরাই পারি, এইটা প্রতিষ্ঠিত করেন। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।